মুকুল রায় তো বঙ্গ রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত। তাকে ভোটের ময়দানে সরাসরি নামিয়ে দিয়ে নিজের পায়ে কুড়ুলটাকে মেরেই দিল শেষ পর্যন্ত বিজেপি। দিলীপ ঘোষের নাম বারবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শোনা যাচ্ছিল, কিন্তু বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর কোথাও খুঁজে পাওয়া গেল না তাকে। তাহলে কি মুখ্যমন্ত্রীর রেস থেকে ক্রমশ আউট হয়ে গেলেন দিলীপ ঘোষ? এত নেতা কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন, তারপরেও তৃণমূল কংগ্রেস কি করে এত ভোট পায়? সেই তো তৃণমূল নেতারাই আবার বিজেপির গেরুয়া নামাবলী গায়ে জড়িয়ে বিজেপির হয়ে ভোট ময়দানে ভোট ভিক্ষা করতে নেমেছেন। তাহলে পরিবর্তনটা কিসের? এমনই সব কঠিন প্রশ্নবাণ আমাদের দিকে হেনেছেন আপনারা, আর আমাদের মতো করে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ আমাদের। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলা জনমত, যেখানে আমরা প্রত্যেক দিন চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে বার করার চেষ্টা করি সেই সব বিষয়গুলি যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে বা করতে পারে। আর আমাদের জন্য এই সব প্রশ্নের ডালি, এসব কঠিন প্রশ্নের ডালি সাজিয়ে দিয়েছেন আপনারাই। সেই সব প্রশ্নের তো অবশ্যই করে উত্তর দেবো, কিন্তু তার আগে আজকে আপনাদের পড়ে শোনাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন পড়ে শোনাচ্ছি, কি ব্যাপার তা এর প্রতিবেদন পড়ার শেষে আপনাদের আমি বলবো। আগে পড়ে নিই, কেননা এই প্রতিবেদনটি বেরিয়েছিল 2018 সালের 18ই মে সন্ধেবেলা 8:47 পাবলিশ হয়েছিল, এবং এর লেখক ছিলেন এই অধমী। সেদিনকে যখন লিখেছিলাম অনেকেই সেটা নিয়ে অনেক হাসাহাসি করেছিলেন, অনেক কটূক্তি করেছিলেন, তারপর ধীরে ধীরে দেখলাম তাদের হাসি ম্লান হতে হতে তারা কোথায় আবছা হয়ে মিলিয়ে গেছেন, আজ আর তাদের খুঁজে পাই না। কিন্তু সেদিনকে আমরা কিছু বক্তব্য রেখেছিলাম, কিছু বলার চেষ্টা করেছিলাম, সেটাই আজকে নতুন করে পড়ে শোনাবো। আপনারা একবার ভেবে দেখুন সেদিনকে আমরা সঠিকটা ভাবতে পেরেছিলাম কি না। সময়কালটা বলে দিলাম 2018 মে, অর্থাৎ যেদিনকে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বেরোচ্ছে সেই সময়ে লেখা আমার এই প্রতিবেদন আপনাদের পড়ে শোনায়। তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পরখ করে নিতে পারেন, নিজেরাও আরেকবার পড়ে নিতে পারেন। হেডলাইন ছিল, এবারের পঞ্চায়েতের পর রাজ্যের রাজনৈতিক অবস্থান ঠিক যেন 10 বছর আগের প্রতিচ্ছবি। গতকাল মধ্যরাত, সারাদিনের লাইভ আপডেট দিতে দিতে মাথা আর তখন কাজ করছে না। একটু খোলা হাওয়ায় মাথাটা ঠান্ডা করতে করতে আর গরম চায়ে চুমুক দিতে দিতে বহুদিনের বন্ধু তথা সহ সাংবাদিকের সঙ্গে আড্ডা হচ্ছিল। আড্ডার বিষয় যথারীতি বঙ্গ রাজনীতি, আর তর্কের বিষয় বঙ্গ রাজনীতিতে এ চিত্র কি আমরা আগে দেখেছি। আমার বন্ধুর জোরালো যুক্তি, এ তো পুরো রিপিট টেলিকাস্ট দেখছি 2006 থেকে 2008। স্থান, কাল, পাত্র, চরিত্র পুরো বদলে গেছে, কিন্তু ঘটনা পরম্পরা তো সেই একই পথে হাঁটছে। কেন এই কথা প্রশ্নের যুক্তিতে আমার বন্ধু একাত্রি নয় একেবারে 15টি তথ্য বা যুক্তি আকারে সাজিয়ে দিলেন। প্রথম যুক্তি, 2004 সালে লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল বামফ্রন্টের দাপটে বিরোধীরা কুপকাত। 2014 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাপটে বিরোধীরা কুপকাত। দ্বিতীয় যুক্তি, 2004 সালে রাজ্যের শাসক দল বামফ্রন্ট জিতেছিল 35টি লোকসভা আসন। 2014 সালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিল 34টি লোকসভা আসন। তৃতীয় যুক্তি, 2004 সালে বিরোধীদের হাতে ছিল দার্জিলিং, রায়গঞ্জ, মালদা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, কলকাতা দক্ষিণ, বাকি রাজ্য লালে লাল। 2014 সালে বিরোধীরা জিতেছে দার্জিলিং, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, আসানসোল, বাকি রাজ্য সবুজে সবুজ। চতুর্থ যুক্তি, 2004 সালে বিরোধীদের ক্ষমতা কিছুটা অবশিষ্ট ছিল উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে। 2014 সালে বিরোধীদের ক্ষমতা কিছুটা হলেও অবশিষ্ট আছে উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে। পঞ্চম যুক্তি, 2004 সালে দক্ষিণবঙ্গে একটিমাত্র আসন জিতেছিল বিরোধীরা, কলকাতা দক্ষিণ। 2014 সালে দক্ষিণবঙ্গে একটিমাত্র আসন জিতেছে বিরোধীরা, আসানসোল। ষষ্ঠ যুক্তি, 2006 সালে বামফ্রন্টের হাত ধুয়ে মুছে সাপ বিরোধীরা, এই রাজ্যে বাম জামানা আদি অনন্তকাল ধরে চলবে এই ধারণা মনের মধ্যে ক্রমশ জোরদার হচ্ছে। 2016 সালে একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের হাতে ধুয়ে মুছে সাপ বিরোধীরা, এই রাজ্যে তৃণমূল জামানা আদি অনন্তকাল ধরে চলবে এই ধারণা মনের মধ্যে ক্রমশ জোরদার হচ্ছে। সপ্তম যুক্তি, 2006 সালে তৃণমূল কংগ্রেস কোনো রকমের প্রধান বিরোধী দলের তকমা পায়। 2016 সালে কংগ্রেস কোনো রকমের প্রধান বিরোধী দলের তকমা পায়। অষ্টম যুক্তি, 2006 সালে রাজ্যের শাসক দল বামফ্রন্টের আসন সংখ্যা পৌঁছয় 234। 2016 সালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা পৌঁছয় 211। নবম যুক্তি, 2006 সালে বিরোধীদের মধ্যে প্রবল মমতা হওয়া ছিল
তবুও বিরোধীরা ব্যর্থ। 2016 সালে বিরোধীদের মধ্যে প্রবল বাম কংগ্রেস হাওয়া ছিল, তবুও বিরোধীরা ব্যর্থ। দশম যুক্তি, 2006 পর রাজ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, যেমন সিঙ্গুর, নন্দীগ্রাম, ফলে মানুষের মধ্যে একটা সরকার বিরোধী হাওয়া মাথা চাড়া দিয়ে উঠেছিল। 2016 সালের পর থেকেও রাজ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা সরকার বিরোধী হাওয়া দেখা দিচ্ছে বলে বিরোধীদের দাবি। একাদশ যুক্তি, 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে শাসক দল বামফ্রন্ট রেকর্ড সংখ্যক আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল। দ্বাদশ যুক্তি, 2008 সালে তৎকালীন বিরোধী নেত্রী দিল্লির বুকে গিয়ে রাজ্যের লাল সন্ত্রাস দেশবাসীকে দেখিয়েছিলেন। 2018 সালে এসেও বর্তমান বিরোধী বিজেপি দিল্লির বুকে ছুটে গেছেন বাংলায় শাসক দলের সন্ত্রাস দেশবাসীকে দেখাবে বলে। ত্রয়োদশ যুক্তি, 2008 সালে তৎকালীন শাসক দল তপন শুকুরকে দলের গর্ব হিসেবে খুঁজে পেয়েছিল। 2018 সালে দাঁড়িয়ে বর্তমান শাসক দলের দুই দাপুটে নেতা অনুব্রত আরাগুলের সঙ্গে তপন শুকুরের তুলনা শুরু করেছেন বিরোধীরা। চতুর্দশ যুক্তি, 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে তৎকালীন শাসক দল বামফ্রন্টের জয় জয়কার, দু একটি জেলায় বীরভূম, পূর্ব মেদিনীপুর মাথা তুলে দাঁড়িয়েছিল তৎকালীন বিরোধী। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনেও গোটা রাজ্যে শাসক দল তৃণমূলের কংগ্রেসের জয় জয়কার, দু একটি জেলায় পুরুলিয়া, ঝাড়গ্রাম মাথা তুলে দাঁড়ালো বিজেপি। পঞ্চদশ যুক্তি, 2008 পঞ্চায়েতের রাজ্যের ভোট ব্যাংক মূলত দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল, শাসক বামফ্রন্টের ভোট ও বিরোধী তৃণমূলের ভোট। বাকিরা আর সেভাবে দাগ কাটতে পারেনি, অর্থাৎ সরাসরি পলিটিক্যাল পোলারাইজেশন। 2018 পঞ্চায়েতের পরেও কিন্তু সেই একই দিশা দেখা যাচ্ছে, হয় শাসক তৃণমূল কংগ্রেসের ভোট, না হলে বিরোধী বিজেপির ভোট, অর্থাৎ সেই সরাসরি পলিটিক্যাল পোলারাইজেশন। এই প্রতিবেদন যখন লিখেছিলাম তখন আমাদের মূল আলোচনার বা আমাদের ট্রেন্ড তখন চলছিল যে বাংলায় বিজেপি আসছে এবং প্রবলভাবে আসছে, এবং আমাদেরকে তখন বিজেপি দালাল থেকে শুরু করে বহু কটূক্তি করা হয়েছিল। সেই সময় থেকে আমরা যে ওপিনিয়ন শুরু করেছিলাম 2018 সাল থেকে, সেখান থেকে আমরা বারেবারেই বিভিন্ন পর্যায়ে ওপিনিয়ন পোলে ট্রেন্ড দিয়েছিলাম যে বিজেপির সিট বাড়ছে, বিজেপির ভোট বাড়ছে, এবং ফাইনালি যখন আমরা দেখিয়েছিলাম 19টা আসন পাবে বিজেপি বাংলা থেকে, তখন আমাদের বলা হয়েছিল 23 মে শুধু রেজাল্টটা বেরোতে দাও, বাড়িতে গিয়ে পেটাবো। কেউ বিশ্বাস করতে চাননি, বিশ্বাস করতে পারেননি যে বাংলায় বিজেপির উত্থান হতে পারে, কিন্তু আমাদের পলিটিক্যাল অ্যানালিসিস, আমাদের পলিটিক্যাল রিডিং 2018 সালে আমরা দেখিয়ে দিয়েছিলাম এই ঘটনা ঘটতে চলেছে, এবং বাংলায় তৃণমূল জামানা শেষ, বিজেপি জামানা শুরু হতে চলেছে। আপনারা যদি দেখেন সেদিনকে ভবিষ্যৎবাণী করতে পারেনি, কিন্তু মনের মধ্যে কোথাও একটা ছিল এই চেয়ারে বসে তো ভবিষ্যৎবাণী করা যায় না, কিন্তু দেখুন 2009 সালে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে 19টি আসন পেয়েছিল লোকসভাতে। 2019 এসে রাজ্যের তৎকালীন বিরোধী দল বা বর্তমান বিরোধী দল বিজেপি, তারা কিন্তু 18টি আসন পেলো। যদিও আমাদের অ্যাজাম্পশন ছিল যে 19টি আসনই পাবে, এবং সেক্ষেত্রে আরামবাগ নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন, যাই হোক সেই বিতর্কে যাচ্ছি না, সে তো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সুতরাং আমরা কিন্তু ট্রেন্ডটা তখনই বলেছিলাম, এবং আমাদের সেই ট্রেন্ড সেট করা দেখে অনেকেই সেদিন হেসেছিলেন, আমাদের মূর্খ বলেছিলেন, আমাদের রাজনৈতিক প্রজ্ঞা তার গভীরতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন। আজকে এসে তারা কোথায়, এই কারণেই বলছিলাম তাদের হাসি মিলিয়ে যেতে যেতে ক্রমশ ম্লান হয়ে গেছে, এবং অনেকেই আমাদের আজকে হুমকি দিচ্ছেন না যে আমাদের খুঁজে পাওয়া যাবে তো, আমাদের মুখটা দেখানো যাবে তো। যেদিনকে এই প্রতিবেদনটি লিখেছিলাম 2018 সালে, সেদিনকে আমাদেরকে একই হুমকি দেওয়া হয়েছিল, আমাদের খুঁজে পাওয়া যাবে তো, এখনও বুক বাজিয়ে এখানে আছি এবং আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসছি। তারা কোথায় আজকে, তারা মুখ দেখাতে পারছেন? গর্তে ঢুকে গিয়েছিলেন, আবার নতুন করে বেরিয়েছেন, আবার হুমকি দিচ্ছেন। হুমকি ধুমকি দিয়ে আমাদের থামানো যাবে না, আমরা ভুল হতে পারি, ভুল হলে সেটা স্বীকার করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু হুমকি দিয়ে আমাদের থামানো যাবে না। যেটা আমাদের কাজ সৎভাবে সেটাই আমরা করব, মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তার মধ্যে ডিসঅনেস্ট কোনো ব্যাপার নেই। এবং এই প্রতিবেদন যেটা 2018 সালে লিখেছিলাম 18ই মে, তা কিন্তু আজকে জলজল করছে, স্পষ্ট হচ্ছে। সেদিনকে যারা হেসেছিলেন যে বিজেপি আসছে, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নাকি লিখছি, কোথাও প্রমাণ করতে পারেননি তারা, কারণ প্রমাণ করার কিছু নেই, কিন্তু মনের জ্বালাটা মেটাতে এইভাবেই হুমকি এসেছিল। যাই হোক, আপনাদের এই প্রতিবেদনটা এই কারণেই পড়ে শোনালাম যে অনেকেই আমাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং গভীরতা নিয়ে প্রশ্ন তুলছেন, অনেকেই আমাদের দালাল বলছেন, অনেক কিছু বলছেন, তাদের একটু মনুষ্যচক্ষুটা খুলুক, সেই জন্য এই প্রতিবেদন পড়ে শোনালাম। যাই হোক, এরপর আসছি প্রশ্নোত্তরের ব্যাপারে। আমাদের সোমনাথ মুখার্জি পাঠিয়েছেন প্রথম দুটি কঠিন প্রশ্ন, যিনি প্রথমেই বলেছেন মুকুল রায়কে কেন ক্যান্ডিডেট করা হলো, উনি ওয়ার রুম থেকে ভোট পরিচালনা করলে ভালো হতো নাকি।
দেখুন সোমনাথবাবু, এখানে আপনার প্রশ্নের উত্তরে আমি জানি না বিজেপির কী স্ট্র্যাটেজি আছে, কেননা বিজেপির সঙ্গে তো আমার সংশ্লিষ্ট কোনো সংসদ নেই। আমি প্রতিটি প্রশ্নের উত্তর আমার রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক পর্যবেক্ষণের জায়গা থেকে আপনাদের দিতে চলেছি। তো এখানে আমার যেটা মনে হয়, মুকুল রায়কে প্রার্থী করে আদতে কিন্তু মুকুল রায়কেই মান্যতা দিল বিজেপি। কেন বলছি এই কথা? কেননা আপনাদের মনে থাকবে, যখন কলকাতা পুরসভা নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে রাজ্যে বা গোটা বিশ্বে, এই কোভিড সিচুয়েশন তৈরি হয়নি এবং কলকাতায় পুরভোট হবে এবং সেই পুরভোট হবে বিধানসভা নির্বাচনের আগে, এবং সেক্ষেত্রে যখন বিজেপি স্ট্র্যাটেজি মেকিং মিটিং হচ্ছে, সেখানে মুকুল রায় একটি কথা বলেছিলেন যে বাংলার পুরভোট নিয়ে, কলকাতার পুরভোট নিয়ে বিজেপি যে কতখানি সিরিয়াস সেটা বোঝানোর জন্য আমাদের যত রাজ্য স্তরের নেতা আছে এবং যারা কলকাতার বাসিন্দা তাদের প্রত্যেককে ভোটের ময়দানে নামাতে হবে। এবং এই ঘটনা কোনোদিন আগে ঘটেনি। রাহুল সিনহার মতো নেতারা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু তাদেরকেও ভোটে নামতে হবে, এরকম একটা তিনি প্রপোজাল দিয়েছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, এবং তার সেই প্রপোজাল কিন্তু সঠিক দিশাতেই গেছে বলে মনে হচ্ছে। এবং সেই কারণে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে, সেই বিধানসভা নির্বাচন নিয়ে যে বিজেপি কতখানি সিরিয়াস, বিজেপি ক্ষমতায় এলে কীভাবে মন্ত্রিসভা গঠন হবে এবং বাংলার ভবিষ্যৎ কীভাবে তারা গড়বে, সোনার বাংলা স্লোগান দিচ্ছে, এই জায়গাটা সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট করার জন্য বিজেপির যত রাজ্য স্তরের শীর্ষ নেতা আছে, এমনকি যারা সাংসদ আছেন, তাদেরকেও কিন্তু ভোটের যুদ্ধে নামানো হয়েছে এবং মুকুল রায়ও বাদ যাননি। রাজনীতির পর্দার আড়াল থেকে চাণক্য এই জায়গাটা আর থাকা যাবে না। অমিত শাহ নিজে, তাকে তো সর্বভারতীয় ক্ষেত্রে চাণক্য বলা হয়, তিনি নিজে ভোটের ময়দানে নেমেছেন এবং ভোট লড়েছেন। সুতরাং সেই জায়গা থেকে মুকুল রায়কেও নামানো হয়েছে এবং বিজেপি যে বাংলা নিয়ে কতখানি সিরিয়াস, সমস্ত রাজ্য নেতাকে লড়াইয়ে নামিয়ে দিয়ে এই বার্তাটাই দিতে চাইছে। এবার মানুষ সেটা কীভাবে গ্রহণ করবে সেটা বোঝা যাবে 2 তারিখ ইভিএম বাক্স খুললে। এরপর আপনার পরের প্রশ্ন ছিল, দিলীপ ঘোষ ক্যান্ডিডেট হলেন না তাহলে কি তিনি কার্যত সিএম দৌড় থেকে আউট হয়ে গেলেন? দেখুন, আমার যদি ব্যক্তিগত, এটা বিজেপি কী করবে সম্পূর্ণ বিজেপির ব্যাপার, কিন্তু যদি আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন বা আমি যেটুকুনি রাজনীতি বুঝি, তাতে একটা কথাই বলতে পারি, দিলীপ ঘোষ সিএম দৌড় থেকে তো আউট নয়, উল্টে তিনি সিএম দৌড়ের সব থেকে আগে রয়েছেন। অর্থাৎ বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম দিলীপ ঘোষ হতে চলেছে, সম্ভবত এরকমই একটা বার্তা এলো তাকে প্রার্থী না করার মাধ্যমে। কেননা আপনারা যদি উদাহরণ দেখেন অতীতে 2011 নির্বাচন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপির, তৃণমূল কংগ্রেসের মুখ ছিল এবং তিনিই মুখ্যমন্ত্রী হবেন, তিনি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কেননা তাকে প্রচারের জন্য গোটা রাজ্যে ব্যবহার করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস যখন ফাইনালি ক্ষমতায় এলো তাকে বাই ইলেকশনে জিতিয়ে আনা হলো। সেম জিনিসটা এখানে হয়েছে, বিজেপির সমস্ত রাজ্য স্তরের শীর্ষ নেতাকে নির্বাচনের ময়দানে নামিয়েছে, একমাত্র ব্যতিক্রম হচ্ছেন দিলীপ ঘোষ, এবং তাকে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রচারের কাজে লাগানো হচ্ছে। এবং দিলীপ ঘোষের যে জনপ্রিয়তা, অনেকে তাকে বিতর্কিত বলতে পারেন, কেননা বেশ কিছু কথা বলেন যেখানে বিতর্ক তৈরি হয়, কিন্তু তিনি গিয়ে যখন কথা বলেন গ্রামে, মাঠে, ময়দানে, আমরা সেটা দেখেছি, প্রত্যক্ষ করেছি, সেখানে কিন্তু কর্মীরা, সমর্থকরা প্রচণ্ড চার্জড আপ হয়ে যান, এবং এই চার্জ আপ করার ক্ষমতা আমার মনে হয় না এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে অন্য কোনো নেতার আছে। সুতরাং দিলীপ ঘোষের সেই ক্যারিজমাকে তাকে একটি কেন্দ্রে বন্দি করে দিয়ে বিজেপি নষ্ট করতে চাইছে না, দিলীপ ঘোষকে গোটা রাজ্যে নির্বাচনের কাজে ব্যবহার করতে চাইছে। এবং বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে রাজ্য সভাপতি হিসেবে বোধহয় মুখ্যমন্ত্রী পদের সবথেকে বড় দাবিদারের নাম দিলীপ ঘোষ হতে চলেছে, এটা অন্তত আমার ব্যক্তিগত মত বলে ধরতে পারেন। এখানে আমাদের আরেক বন্ধু লিখে পাঠিয়েছেন, তিনি তার নাম প্রকাশ করেননি কিন্তু তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন, এক এক করে সবকটা প্রশ্নের উত্তরে আসি। তোমাদের সমীক্ষা অনুযায়ী মনে হচ্ছে তৃণমূল 40% কাছাকাছি ভোট পাবে, এত লোক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেও তা কি করে সম্ভব? দেখুন, একটা কথা আপনাকে বলি, এখানে কোন নেতা দল ছেড়ে গেলেন না এর সঙ্গে কিন্তু ভোট বাক্সের কোনো তুলনা হয় না। এখানে তৃণমূল কংগ্রেসের যেরকম নেতাকর্মী দল ছেড়ে গেছে, সেরকম তৃণমূল কংগ্রেস কিন্তু বহু পুরনো নেতাকর্মীকে ফিরিয়ে এনেছে, অন্য দল থেকে নিজেদের দলে যোগদান করিয়েছে। এবং যদি আপনি একটা পার্টিকুলার সেগমেন্ট দেখেন, যেটা ধর্মীয় মেরুকরণের কথা বারবার এবারে নির্বাচনে উঠে আসছে, সেই জায়গাটা কিন্তু আরও বেশি কংক্রিট করেছে তৃণমূল কংগ্রেস, এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেই জায়গাটার ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে সম্পূর্ণভাবে পাবে, এবং সেই কারণেই কিন্তু একটা বড় অংশের ভোট এখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। দুর্জনেরা এর সঙ্গে আরেকটি কথা বলছেন, যেটা আমাদের ব্যক্তিগত মত নয়, অবশ্যই যখন আমরা সমীক্ষা করতে যাচ্ছি সেখানে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যেটা উঠে আসছে, সেটা হচ্ছে অনুপ্রাণিত যারা এবং যারা অনেক কিছু পেয়েছেন, তারা কিছুতেই তৃণমূল কংগ্রেসের বাইরে ভাববেন না এবং তারাই কিন্তু ভোট দিচ্ছেন। এবং সেই কারণে 40% আপনার হিসেবে, আমাদের হিসেবে নয়, আপনারা যদি আমাদের শেষ সমীক্ষা দেখেন, আমাদের এখনও এই সমীক্ষা চলছে, এখানে ফাইনাল ডেটা আসেনি, সেই জানুয়ারি মাসের ডেটা অনুযায়ী বিজেপি তৃণমূল কংগ্রেস 37% কাছাকাছি ভোট পেতে পারে এবং সেই ভোটটা আছে তাদের এখনও, এবং 40% সেটা কোনো মতেই নয়। সো অ্যাভারেজ ভোট, এই সংখ্যালঘু সেগমেন্টে যদি একটা বিশাল সংখ্যক ভোট তৃণমূল কংগ্রেস পায়, সেখানে অ্যাভারেজ ভোট সেই জায়গাটাতেই দাঁড়াতে পারে এবং তৃণমূল কংগ্রেসের সেই ভোটটা কিন্তু বর্তমানে রয়েছে।
এরপর আপনি জানতে চেয়েছেন 2011-তে চেঞ্জের সময় সিপিএম এর ভোট এইরকমই ছিল, কিন্তু তাদের আসন কমে হয়েছিল 65, 10 বছর পরেও কি একই সিচুয়েশন আসবে? দেখুন, আমাদের যদি সমীক্ষা কোথাও গিয়ে সঠিক হয়, আমরা জানুয়ারি মাসে যে সমীক্ষা করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম তৃণমূল কংগ্রেস 82টি আসন পেতে পারে, অর্থাৎ 37% ভোট নিয়েও তারা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম ভোট পাচ্ছে, কিন্তু সেখানে আসন সংখ্যায় যখন কনভার্ট হচ্ছে সেটা 82টি আসন হতে পারে। এবং সেই প্রতিবেদন দেখার পর একদিকে যেমন তৃণমূলপন্থীরা বলেছেন যে এটা সম্পূর্ণ ভুল, ওটা 282 হবে, অন্যদিকে কিন্তু যারা বিজেপি পন্থী বা বিরোধী পন্থী তারা বলেছিলেন যে আমরা বোধহয় অনেক বেশি সিট দিয়ে দিয়েছি, এই সংখ্যাটা 50-এর নিচেও নেমে চলে আসতে পারে তৃণমূল কংগ্রেসের। সুতরাং ভোট 37% 38%-এর কাছাকাছি বিজেপি তৃণমূল কংগ্রেস পেতে পারে, কিন্তু আসন সংখ্যা 70-80-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। অন্তত আমাদের যেটা লাস্ট পূর্ণাঙ্গ সমীক্ষা জানুয়ারি মাসে করেছি সেখানে এই ইঙ্গিতটাই আসছে। আপনি আরেকটি কথা লিখেছেন যে প্রতিটা মিডিয়া 2011-তে লেফটের বিরুদ্ধে ছিল, এখন তৃণমূল বিজেপির ক্ষেত্রে মিডিয়া 50-50। দেখুন, কোন মিডিয়া হাউস কী করছে তার দায় বা দায়িত্ব আমার নয়, আমরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি, এবং যদি আপনার অভিযোগটা কোথাও গিয়ে সত্যি হয়, অর্থাৎ আমি এটা আপনার সাধারণ মানুষের অভিযোগ হিসেবে দেখছি যে মিডিয়া কোথাও গিয়ে কোনো একটি দলের প্রতি পোলারাইজড হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা হচ্ছে, যদি 2011 বলেন তখন কিন্তু দুটি জিনিস ছিল না, একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার এফেক্ট কিন্তু এবারের নির্বাচনে অসম্ভব অসম্ভব থাকবে, এবং এই যে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার হয় এবং একটা কোনো ঘটনা ঘটে গেল সেই ঘটনার লাইভ ভিডিও করে সাথে সাথে ছেড়ে দেওয়া হলো এবং সেটা ভাইরাল হয়ে গেল, সুতরাং অনেক কিছু ধামাচাপা দেওয়া যেত 2011-তে, যেটা এবারে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। সুতরাং মিডিয়া কভারেজে কিন্তু শেষ কথা নয়, এখানে সোশ্যাল মিডিয়াটার একটা বড় এফেক্ট এবারে নির্বাচনে হতে চলেছে। এবং দু নম্বর কথা, যেটা আমি 2011-তে মিডিয়া সম্পূর্ণ বামেদের বিপরীতে ছিল এই কথা বলবো না, বহু মিডিয়া হাউস ছিল তখন সেই অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে, তারা বামপন্থীদের হয়ে কথা বলছে, পরিবর্তন হওয়ার পর তারা পরিবর্তনপন্থী হয়েছিলেন, এমন কিন্তু অনেক বড় বড় মিডিয়া হাউসের বিরুদ্ধে অভিযোগ আছে সাধারণ মানুষের, অন্তত আমরা যখন কথা বলতে যাই এরকমই পাই। সুতরাং এই যে সোশ্যাল মিডিয়ার এফেক্ট সেটা কিন্তু এবারে নির্বাচনের জন্য খুব ভাইটাল হতে চলেছে। আপনি বলেছেন লেফট ফ্রন্টের ইয়ং মুখ যারা শিক্ষা চাকরি পেটে ভাত হাতে কাজের দাবিতে লড়ছে তাদের কি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে? দুষ্কৃতি তোলাবাজ নেতাদের পিছনেই ছুটবে মানুষ, মিডিয়া তৈরি বাইনারি খেয়ে নেবে মানুষ। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে বামেরা যে স্বচ্ছ মুখ তুলে আনছে সেই স্বচ্ছ মুখ তুলে আনার পরে তারা কতখানি এফেক্ট করবে এবং সেখান থেকে তারা কতখানি ভোট ব্যাংক দখল করবে, নাকি সাধারণ মানুষ তাদেরকে ইগনোর করবে? মিডিয়ার তৈরি করা হাইপ অনুযায়ী দুষ্কৃতি তোলাবার যেসব নেতা আছে তাদেরকেই মানুষ ভোট দেবেন? প্রথম কথা, আপনার এই কথার বিরুদ্ধে আমি সম্পূর্ণ বিপরীত মত পোষণ করছি, কেননা মিডিয়াকে সফট টার্গেট করা একটা সবার ক্ষেত্রে একটা যেন টেন্ডেন্সি কোথাও গিয়ে হয়ে গেছে। হয়তো কিছু কিছু মিডিয়া এই দোষে দুষ্ট হতে পারে সেটা আমার জানা নেই, কিন্তু যে কোনো ব্যাপারে মিডিয়ার দিকে আঙুল তোলা সেটা সাধারণ মানুষ হোক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা হোক তাদের জন্য একটা কোথাও গিয়ে একটা ফাইনাল পয়েন্ট হয়ে গেছে। সুতরাং মিডিয়ার তৈরি বাইনারি এই কথাটা কী করে বলছেন আপনারা? সেই স্কোপটা সেই স্পেসিফিকেশনটা তৈরি আসছে সেটা সোশ্যাল থেকে আমরা পাচ্ছি, সেই কারণেই হচ্ছে, যেমন আপনাকে বলছি 2016 নির্বাচনে যদি আমরা কোথাও গিয়ে ন্যারেটিভ তৈরি করতাম যে একটা তৃণমূল ভার্সেস বিজেপি লড়াইটা হচ্ছে, তাহলে কি মানুষ সেটা বিশ্বাস করতেন? মানুষ বিশ্বাস করেছিলেন লড়াইটা তৃণমূল ভার্সেস বামফ্রন্ট কংগ্রেস জোট হচ্ছে এবং সেইখানে সেই ন্যারেটিভটা তৈরি হয়েছিল। অন্যদিকে আমরা যদি এখন বলি যে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ যেটা দাবি করে থাকেন তারা অবশ্যই, যে তারাই ক্ষমতায় আসছে লড়াইটা তাদের সঙ্গে হচ্ছে বিজেপি কোথাও নেই, এটাও তো নয়, ন্যারেটিভ তৈরি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি লড়াইটা হচ্ছে, যে কেউ একজন ক্ষমতায় আসতে পারেন, এটাই সাধারণ মানুষ ভাবছেন, এবং সেই জন্যই মিডিয়া সেই অ্যাঙ্গেলে কথা বলছে, সেই জায়গাটা তুলে ধরছে, এবং এতে কারুর রাগ হতে পারে কারুর রাগ নাও হতে পারে। আপনাদের দাবি হচ্ছে যে দল লড়ছে তাকেই আমাদের বলতে হবে, এসইউসিআই দুর্দান্ত গুরুত্বপূর্ণ এখানে কাজ করছে এরকম বলতে হবে, কিন্তু এসইউসিআই তাদের ভোট ব্যাংকটা সেখানে নিয়ে যাক, তারপর মিডিয়া তাদের নিয়ে কথা বলবে। অন্যদিকে লেফট ফ্রন্টের যে ইয়ং লিডারদের কথা আপনি বললেন, ইয়ং ফেসদের আপনি কথা বললেন, সেই জায়গাটা ব্যক্তিগতভাবে উত্তর দিতে আমি খুব বেশি আগ্রহী ছিলাম, কিন্তু এই চেয়ারে বসে আনফর্চুনেটলি ব্যক্তিগত রাগ দুঃখ এগুলো কোনো কিছু তো বলা যায় না, এখানে আমাদের নিউট্রাল থাকতে হয়, আমরা সংবিধানকে হাতে নিয়ে হয়তো কিছু শপথ নিইনি, কিন্তু আমাদের শপথটা জনগণের কাছে সত্যিটা তুলে আনার জন্য, নিরপেক্ষ থাকার জন্য। তাই আমি আমার ব্যক্তিগত আবেগকে সম্পূর্ণ চেপে রেখে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে বা বিভিন্ন জায়গা থেকে যে জায়গাটা পাই সেটাই আপনাদের শোনাচ্ছি, সেটা হচ্ছে লেফট আর ইয়ং ফেস এই শিক্ষা চাকরি পেটে ভাত হাতে কাজের কথা, এ তো ভাবের ঘরে চুরি, একদম ভাবের ঘরে চুরি, এই কথা বলছেন সাধারণ মানুষ। কেন বলছেন? একটা সামান্য উদাহরণ দেবো, সেই সর্বহারাদের পার্টি, সর্বহারা সাধারণ মানুষের জন্য এরা কাজ করে কথা বলে। কিছুদিন আগে একটি ঘটনা ঘটলো, একটি ছেলে কৌশিক কর তিনি বিজেপি জয়েন করেছেন এবং এক বামপন্থী এবং বামপন্থী নেতাদের সঙ্গে যার 24 ঘন্টা প্রায় ওঠা বসা, সেই সৌরভ পালোধি সেলিব্রিটি,
তিনি তার পেটের ভাতে লাথ মারলেন, তাকে নাটকের দল থেকে তাড়িয়ে দিলেন। কি দাবি? আজকের দিনে বিজেপি করছে এটাই সব থেকে বড় অভিযোগ, চল ফট। এই ভাষায় কথা বলছে বামেরা। তাহলে আমার রাজনৈতিক স্টান্স যা খুশি হতে পারে, আমার ধর্মীয় স্টান্স যা খুশি হতে পারে, কিন্তু সেটা অন্যকে আঘাত না দিলেই হলো। আমি বিজেপি যোগদান করেছি, বা সেই কৌশিকর ছেলেটি বিজেপি যোগদান করেছে, সেটা তার ব্যক্তিগত মত, কিন্তু তার জন্য তার পেটের ভাত কেড়ে নিতে হবে? এটাই বামপন্থী আদর্শ? এটাই পেটে ভাতের কথা বলছে এরা? আর কি তরুণ মুখের কথা বলছেন? কোন তরুণ মুখের কথা বলছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তরুণ মুখ, কৌস্তব চট্টোপাধ্যায় তরুণ মুখ? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বঙ্গ সংস্কৃতিকে উজ্জ্বল করেছিলেন, যেসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আজকে তিনি বামপন্থী, তাকে পরিত্যাগ করেছে এবং তিনি তৃণমূলপন্থী হয়েছেন, সেটা অন্য কথা। আর তার থেকেও বড় কথা, এই সব নেতাদের যে জেতানো হবে, যারা পেটে ভাত হাতে কাজের কথা বলছেন, তারা দলটাই থাকবেন? 2016 নির্বাচনে তো প্রধান বিরোধী দল হিসেবে এই বামফ্রন্ট কংগ্রেস জোটকে জেতানো হয়েছিল, বহু বিধায়ক জিতিয়েছিলেন। একটা বিধায়ক সেখানে আছেন, কত বিধায়ক বেরিয়ে গেছেন সেখান থেকে, কত জনপ্রতিনিধি বেরিয়ে গেছেন? বেরিয়ে যাওয়ার পর বামেরা বলছেন যে তাদেরকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যারা বেরিয়ে গেছেন তারা বলেছেন আমরা উন্নয়নের জোয়ারে ভেসে এসেছি। অর্থাৎ এখানে ন্যারেটিভটা কি? সাধারণ মানুষ বামপন্থী মতবাদে মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে কঠিন লড়াই করে তাদেরকে জেতাবে, না তারপর যেদিকে স্বার্থ আছে সেদিকে চলে যাবেন? এটাই আদর্শ, এটাই নীতি? এবং যদি সেই আদর্শের কথা হয় সেটা তো আরও ভয়ঙ্কর। বামপন্থী আদর্শ এবং বিজেপির আদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুতে বাস করে বলে আমরা জানি, কিন্তু দেখা যাচ্ছে এখন ক্ষমতা দখলের স্বার্থে বামপন্থীরা হয়ে যাচ্ছেন বিজেপিপন্থী, বামপন্থী দল ছেড়ে বিজেপিপন্থীতে তারা যোগদান করছেন। তাহলে এই যে তরুণ মুখ স্বচ্ছ মুখের কথা বলছেন, এই জায়গাটা কোথা থেকে আসছে? আর রাজনীতিতে যে কথা বলছেন তোলাবাজ দুষ্কৃতি, এর যদি সরাসরি অভিযোগ থাকে মানুষ তার বিচার করবে, জনগণ তার বিচার করছে, মিডিয়া তো কোথাও কিছু তৈরি করছে না। প্রতিটি রাজনৈতিক দল তাদের সেখানে সামনে নিয়ে আসছে, এবং এখন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদেরকে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে এই অপরাধে আমার নামে বিচার চলছে বা আমি অভিযুক্ত হয়েছি। সেই বিজ্ঞাপন আসছে খবরের কাগজে, টিভিতে, এবং তারপর সেটা দেখার পরও মানুষ বিচার করছেন। মানুষ যদি মনে করেন যে এই সবের পরেও ইনি কাজের লোক, এনাকেই জেতাতে হবে, অসুবিধাটা কোথায় আছে? শুধুমাত্র বামপন্থী আদর্শ, সতেজ মুখ, স্বচ্ছ মুখ বললেই সব কিছু হয়ে যাবে? স্বচ্ছ মুখ দেওয়ার আগে পরে কী হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবাই দেখেছে। এবং যদি আরেকটি কথা ভেবে দেখেন, পাপস্খলন হচ্ছে এখন বেসিক্যালি। বামপন্থীরা যে 34 বছর রাজ্যটি শাসন করেছে সেখানে অনেক অভিযোগ ছিল, এবং তারপর সেই জায়গা থেকে আজকে এসে তারা যে ব্যবহারটা করছেন, তারা যে কথাটা বলছেন, যেন হঠাৎ করে মনে হচ্ছে কোথাও বামপন্থা ছিল না পশ্চিমবঙ্গে, হঠাৎ করে তারা এখন এসে পড়েছেন এবং সেখান থেকে একটা শুধুমাত্র সুন্দর কথাই তারা বলতে পারে। কিন্তু এই বামপন্থীদের জন্য আজকে পশ্চিমবঙ্গের কলকারখানার যে অভাব অভিযোগের জায়গাটা হয়েছে, বন্ধ হওয়ার জায়গাটা গেছে, হরতাল হয়ে গেছে, আসবো যাবো মাইনে নেবো কাজ করলে ওভারটাইম পাবো, এই ছিল স্লোগান একটা সময়। কর্মসংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, দুটি জেনারেশন, দুটি দশককে কোনো ইংরাজি শিক্ষা দিতে হয়নি, সর্বভারতীয় ক্ষেত্রে গিয়ে তারা মুখ থুবড়ে পড়েছে। সেই বামপন্থীরা আজকে সতেজ মুখ, তরুণ মুখ নিয়ে এসে পেটে ভাত হাতে কাজ এইসব দাবি তুললে সাধারণ মানুষকে এত সহজে বুঝবেন, ভুলবেন সেসব কথা? আগে কাজ করুন, প্রমাণ করুন যে সত্যিই তারা পরিবর্তিত হয়েছেন, এবং এই পরিবর্তিত বামপন্থাই বাংলার সংস্কৃতিকে বদলাতে পারে, তবেই বোধহয় তারা আস্থাটা ফেরত পাবেন। আজও তাদের পার্টি অফিসে গেলে লেনিন মাওসেতুংয়ের ছবি পাওয়া যায়। কোথাও গিয়ে আমরা বঙ্গ সংস্কৃতির যারা ধারক বাহক বলে মানি, নজরুল, রবীন্দ্র, তাদের ছবি তো আজও খুঁজে পায় না। এই সংস্কৃতি বোধহয় বাংলা চায় না, এবং সেই কারণেই তারা ব্রাত্য, এবং ওই স্বচ্ছ মুখ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে বোধহয় আর হবে না। এই যে সমজীবী ক্যান্টিন করেছেন, অনেকেই সাবাসি দিয়েছেন, তার ফলটা কি? দোষটা মেয়ে ইভিএম খুললে বোঝা যাবে সেটা সত্যি তাদের পাপস্খলন করতে পেরেছে কিনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের যা মতবাদ, এই দিয়ে কিছু হয় না। যদি বামপন্থাকে সত্যিই ঘুরে দাঁড়াতে হয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, সাধারণ মানুষের উপরে কথাটা ভাবতে হবে। সব কিছু করবো না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই রাজনীতি বোধহয় বাঙালি বা ভারতবর্ষ রিজেক্ট করেছে, গোটা বিশ্ব রিজেক্ট করেছে, এবং সেই কারণে বিভিন্ন রাজ্য থেকে ক্ষয়িষ্ণু হতে হতে আজকে তারা প্রায় অবলুপ্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। এবং যে কারণেই ভোট বাঁচাতে, নিজেদের ভোট বাঁচাতে, নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদের অস্তিত্ব রক্ষা করতে আজকে কংগ্রেসের হাত ধরতে হচ্ছে, অভিযোগ উঠছে সাম্প্রদায়িক একটি দলের সঙ্গে তাদেরকে হাত ধরতে হচ্ছে। সুতরাং সেই সব ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে, এবং যদি স্বচ্ছ জায়গায় আসে তবেই বোধহয় তারা নিজেদের জায়গাটা করতে পারবেন, এবং না হলে এই অন্য দলের যে নেতারা আছে তাদের উপরেই বোধহয় মানুষ ভরসা রাখবেন। এবং আমরা শেষ প্রশ্ন ছিল টিএমসি বিজেপির মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেই টিএমসি নেতারাই বিজেপির ক্যান্ডিডেট, তাহলে মানুষ কি শুধুই পদ্মফুলটাই দেখছে আর কি কিছু নিয়ে কনসার্ন না? তাহলে চেঞ্জটা হবে কী করে? দেখুন, এটা একটা নীতি আদর্শের লড়াই।
তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছে বলেই তিনি করতে পারবেন না, এই দলবদল তো রাজনীতিতে হয়েছে। এবং যদি সেই কথা বলেন, তৃণমূলের আদি তৃণমূল কজন, তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন কজন, সবই তো অন্য দল থেকে আসা নেতা, যদি তারা এসে সেখানে কাজ করতে পারেন এবং সে তাদেরকে মানুষ মাথায় তুলে নাচে, তাহলে অন্য দলে গেলে কী পরিবর্তনটা, কী অসুবিধা আছে? এবং আপনি যেটা বলছেন যে পরিবর্তনটা কিসের পরিবর্তন হবে, পরিবর্তন তো অবশ্যই হবে। এর আগে যখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ছিল, তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের, যে মুহূর্তে তিনি বিজেপিতে এলেন অমনি তাকে মামলার পাহাড়ে কার্যত ডুবিয়ে দেওয়া হলো। যে মুকুল রায়, যার বিরুদ্ধে একটা জেনারেল ডায়েরি অবধি ছিল না তৃণমূল কংগ্রেসে থাকার সময় অবধি, তিনি আসার পর তাকে 50-এর উপর মামলা দেওয়া হয়েছে। সুতরাং এখানেই বোঝা যাচ্ছে যে পরিবর্তনটা কোথায় হচ্ছে, এদের কি ইম্প্যাক্ট ছিল। এবং যে জায়গাটা আপনি বলতে চাইছেন যে সেই তো একই নেতা, অর্থাৎ লাল জামা গায়ে নীল জামা গায়ে এই রাজা আসে ওই রাজা যায়, রাজার নাম পান্তায় ধাম পান্তায়, এই ধরনের একটা কনসেপ্ট আপনি তুলে আনতে চাইছেন, তা কিন্তু নয়। যদি আপনি দেখেন, এবং এখানে বোধহয় আপনি বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্রিটিসাইজ করেছেন, করতেই পারেন, কিন্তু সেখানে একটি বাড়ির পরিচারিকা তাকে দেওয়া হয়েছে, একটি দিনমজুরের স্ত্রী তাকে প্রার্থী করা হয়েছে, একজন বিজ্ঞানী তাকে প্রার্থী করা হয়েছে, প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার তাকে করা হয়েছে, মানে সমাজের সর্বস্তরের যে গ্রহণযোগ্যতা, সর্বস্তরের যে প্রতিনিধিত্ব সেটাই করেছে। এবং ভোটযুদ্ধ লড়তে গেলে, জিততে গেলে সেখানে কিছু রাজনৈতিক কূটনৈতিক চাল দিতে হয়, সেটা করতে গিয়ে বহু নেতাকে নিতে আসা হয়েছে, এবং অন্য দল থেকে নেতারা এসেছেন মানেই যে টিকিট পেয়েছেন তাও কিন্তু নয়। সুতরাং সেই সব জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে বোধ হয় এই প্রার্থী তালিকা হয়েছে। এখন সেই প্রার্থী তালিকা, সেই প্রার্থীদের কতখানি মানুষ গ্রহণ করলেন সেটা দোষটা মেয়ে আবারও বোঝা যাবে বলছি আমি, কিন্তু তার সঙ্গেও যেটা বলবো, আপনি যেটা প্রথম পয়েন্টটা বলেছেন সেটা একদমই ভ্যালিড, বাংলায় নির্বাচনটা হয় কিন্তু প্রতীক দেখি। এবারে প্রতীকটা হবে, বা এবারের ভোটের যে লড়াইটা আমরা দেখছি সেটা হচ্ছে হয় মমতা নয় মমতা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা পছন্দ করেন, তৃণমূল কংগ্রেসকে যারা পছন্দ করেন, তৃণমূল কংগ্রেসের হয়েই তারা ভোট করবেন। এবং যারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসকে পছন্দ করছেন না, সেই আসনে কোন দল জেতার ক্ষমতা রাখছে, কোন বিরোধী দল জেতার ক্ষমতা রাখছে, সেটা বিজেপি হলে বিজেপি, বামফ্রন্ট হলে বামফ্রন্ট, কংগ্রেস হলে কংগ্রেস, আইএসএফ হলে আইএসএফ, যে আসনে যে জেতার ক্ষমতা রাখবে একদম সংখ্যাগরিষ্ঠভাবে সেই দিকে ভোট দেবেন। এবং প্রতীক দেখেই কিন্তু এই নির্বাচন হবে, প্রার্থী অনেক সেকেন্ডারি ম্যাটার করবে এবং খুব কম অংশের মানুষ এটা নিয়ে ভাববে। ইনফ্যাক্ট আমরা যে আমাদের কোশ্চেন অ্যান্সার করেছিলাম, সেখানে যে ট্রেন ছিল, সেখানে ট্রেন ছিল 61% মানুষ প্রতীক দিকে ভোট দিতে চান এবারের নির্বাচনে। আরও অনেক প্রশ্ন আছে, সময়ের অভাবে করতে পারলাম না, এই এপিসোডটি অনেকটি দীর্ঘ হয়ে গেল। কেমন লাগলো আমাদের আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, এবং হ্যাঁ, যেটা করে থাকেন আমাদের সাহায্য, সেই শেয়ারটা বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। কালকে সকাল 9টায় আবার দেখা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ের থার্ড ফেজের সমীক্ষা নিয়ে, এবং সেইখানে যেসব আসন আছে তা আপনাদের দেখাবো আমাদের সমীক্ষা অনুযায়ী কী ডেটা উঠে আসছে। আজকে আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, নমস্কার।